কুয়েতে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এর মধ্যে প্রায় 5,000 প্রবাসী বাংলাদেশি তাদের পরিবার নিয়ে দেশটিতে বসবাস করছেন। তবে 2007 সাল থেকে কুয়েতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা বন্ধ করে দেন দেশটির আবাসিক বিষয়ক বিভাগ। পরে 2019-এ তা চালু করা হলেও করোনার কারণে আবারও বন্ধ হয়ে যায়। এতে নিজেদের পরিবারকে বিদেশের মাটিতে আনার ইচ্ছে ও সামর্থ্য থাকলেও ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। নতুন করে ফ্যামিলি ভিজিট ভিসা চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী যারাই আছি সবার প্রাণের একটা দাবি যে আমরা এই ভিজিট ভিসাটা যেন আমাদের বাংলাদেশে অতি তাড়াতাড়ি আমরা এই ভিসাটা চালু করার আবেদন করছি। কর্তৃপক্ষ জানায়, ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত যেমন পরিচয়পত্র, বেতন ক্যাপ, নিরাপত্তা চেক সহ নানা বিষয় মানতে হবে। তবে ভিসা সংক্রান্ত যাবতীয় কাজ সহজ করার দাবি প্রবাসীদের। সময় সংবাদ, কুয়েত।